উপস্থিত আমাদের সকল ছাত্রছাত্রীরা, আমরা এর আগের দিন কুলম্বের সূত্র নিয়ে অর্থাৎ পদার্থ বিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টার কুলম্বের সূত্র নিয়ে আমরা আলোচনা করেছিলাম, তার সমীকরণটা জানছিলাম এবং কিছু গাণিতিক সমাধানও করেছিলাম। তো আজকে ফের ওই চ্যাপ্টারের পরবর্তী অংশ নিয়ে আমরা হাজির হয়েছি। তোমরা আমাদের আমার বোর্ডের দিকে খেয়াল করবা, বাকি অংশটুকুর মধ্যে যা কতটুকু আমরা আজই আলোচনা করতে পারছি দেখা যাক। তোমাদের মনে আছে কুলম্বের সূত্রটা, যে দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির গুণফলের সমানুপাতিক, তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আজকে আমি ওই সূত্র দিয়ে বা কুলম্বের সূত্র প্রয়োগ করে একটা অঙ্ক বা দুটা অঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা সমাধান করার চেষ্টা করবা। বইয়ের মধ্যে অঙ্কগুলো পাওয়া উদাহরণের মধ্যে আছে। তো বলছে, একটা অঙ্ক বলছে, একটি সমবাহু ত্রিভুজের তিনটি শীর্ষ বিন্দুতে 3ACU, 4ACU ও 5ACU এই তিনটা আধান আছে এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে বলছে বৃহত্তম আধানটির উপর ক্রিয়াশীল বলের মান কত হবে। অঙ্ক এটা দেখো তোমরা বইয়ের মধ্যে উদাহরণ পড়া আছে। তো আমি ছবিটা আঁকছি, তোমরা খেয়াল করো, এই একটা ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, ধরলাম প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য বলছে 10 সেমি করে, 10 সেমি। এই তিনটি শীর্ষ বিন্দুতে একটাতে আছে মনে করো +4ESU, একটা হাতে +3ESU, একটাতে আছে, এই আধানগুলাকে আমি একটু বড় করে দিলাম, একটাতে আছে 5ESU। বলছে সর্বাধিক সবগুলো প্লাস আধান, বলছে বৃহত্তম আধানটির উপর কত বল ক্রিয়া করবে এটার এর আধানের জন্য। আমরা এর আগে দিনে বলেছিলাম যে কুলম্বের সূত্র যখন আমরা প্রয়োগ করব দুটা দুটা করে আধান হয় হিসাব করতে হবে। তো ধরে নিই আগে এই দুটা আধানের মধ্যে বলটা কত নির্ণয় করি, তার অভিমুখটা দেখাবো, কারণ বল একটা ফ্যাক্টর আসি। এই দুটো আধানের মধ্যে বলটা কত বার করব এটার অভিমুখটা দেখাবো। দেখি যদি একই দিকে হয় তাহলে যোগ করব, যদি বিপরীত দিকে হয় বল দুটার মান তাহলে বিয়োগ করব, যদি কোণাকুণি হয় তাহলে সামঞ্জস্য সূত্র প্রয়োগ করব। ঠিক আছে, এখন আমি লিখছি, ধরে নাও নাম দিলাম না ABC, নাম না দিলেও হবে না দিলেও হবে, আমি লিখছি একবার দেখো, +4ESU এবং +5ESU আধান দুটির মধ্যে বল মধ্যে ক্রিয়াশীল বল
বল কত হবে বলতো? F1 নাম দিলাম, একদম ঠিক ওই সূত্র, Q1 √2 বাই আর স্কয়ার। Q1 বলতে এখানে ধরবো 4 আর Q2 বলতে 5, তাহলে কত? 4 ইন্টু 5 বাই দ্রুত স্কয়ার, দ্রুত 10 তার স্কয়ার, ঠিক আছে? তাহলে কত হলো, কত হচ্ছে এটা? 5 4 20 বাই 100, তাহলে F1টা বেরোলো 1/5, ঠিক আছে? এবার এই দুটো আধানের মধ্যে বল কত এর অনুপাতটা কি হবে? আমি বলেছিলাম যে আধানের উপর নির্ণয় করবো সেখান থেকে অনুপাতটা দেখাতে হবে। এখান থেকে অনুপাতটা দেবো, এটা একে বিকর্ষণ করবে না আকর্ষণ করবে? যেহেতু একই জাতীয় আধান তাহলে একে বিকর্ষণ করবে, তাহলে অভিমুখটা হবে বহির্মুখী, মানে বাইরের দিকে, তাহলে এটা হবে F1। ঠিক, এই দুটার মধ্যে বল বার করবো, কেন মধ্যে বল, প্লাস 3 ES U O প্লাস 5 ES U আধান। এত ডাইন লিখে দেওয়া কারণ শব্দ আছে ডাইন, দুটির মধ্যে ক্রিয়াশীল বল F2 একবারে লিখে দিলাম, F2 সমান সমান 3 × 5/10 স্কয়ার, 3 × 5/10 স্কয়ার মানে 100, তার মানে কত আসলো? 15/100 সমান সমান 5 দিয়ে কাটলে 3/20, এত ডাইন। আচ্ছা, এর অনুটা কোন দিকে হবে? A+A+ বিকর্ষণ করবে, তাহলে অনুটা হবে এদিকে, ঠিক আছে? এটা তাহলে F2। F2টা বেরিয়ে গেল। এবার দেখো, তোমরা দেখো যে ক্রিয়াশীল বল দুটি হয়েছে কোণাকোণি, তার মানে কোন সূত্রটা আমরা বলেছিলাম? সামুদ্রিক সূত্র। সামুদ্রিক সূত্র লব্ধি রাশিমালা ছিল C√A² + B² + 2AB cos α, ঠিক আছে? এখানে এই দুটো বলের মধ্যবর্তী কোণ জানা আছে আমাদের, কারণ সমবাহু ত্রিভুজ প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি, 60 ডিগ্রি, আর এটা হবে কত ডিগ্রি? বিপরীত কোণ হবে, এটাও 60 ডিগ্রি হবে, ঠিক আছে? তাহলে এবার লব্ধি বলটা নির্ণয় করব, তাহলে অঙ্কটা আমাদের হয়ে যাবে। দেখো এটুকু বুঝতে পারলে কিনা, আমি ফার্স্ট এই দুটার মধ্যে বল বার করলাম, বা তোমরা এটা এটার মধ্যে বল বার করবো প্রথমে, তারপর এটার মধ্যে বল, প্রশেষ একটা, যেটিতে বার করো উত্তর একটাই আসবে, ঠিক আছে? কারণ আমার অঙ্কটাতে বলে দিচ্ছে সর্বাধিক মানে বৃহত্তম আধানটির উপর সর্বাধিক বল কত, তার বৃহত্তম আধান 3 4 5-এর মধ্যে হলো 5টাই বড়, তাহলে এটা ক্লিয়ার। এবার লব্ধি বলটা বার করবো, মানে যোগ করে নেবো, ব্যাস মিশিয়ে দিলাম, অতএব ভাষা লিখে দেবো, অতএব প্লাস কি 5 ES U আধানটির উপর ক্রিয়াশীল লব্ধি বল, বল F=√ সূত্র খাটাই দেব, ওই যে এটা মনে হলো C=A² + B² + 2AB cos α,
তাহলে এখানে এফ যেহেতু বল দিয়ে প্রকাশ করতে তাহলে এফ লিখলাম এফ ইকুয়াল টু এফ ওয়ান স্কোয়ার প্লাস এফ টু স্কোয়ার প্লাস টু এফ ওয়ান এফ টু কস 60। তোমরা জানো এবার মান বসাই দাও 1/5 তার স্কোয়ার প্লাস 3/20 তার স্কোয়ার তারপর প্লাস 2 1/5 ইনটু 3/20 ইনটু কস 60 মানে হাফ কেটে গেল যা আসবে ক্যালকুলেশন করে সেটা উত্তর। ঠিক আছে এই হবে একটা অঙ্ক। তাহলে এই হলো আমাদের আজকে বিষয়টা, বুঝতে পারলাম? এবার আমরা কুলম্বের সূত্র তোমরা নিজে নয় অঙ্ক দেখে নেবা। প্রবলেম সেট ওয়ানের 1 থেকে 10 পর্যন্ত মোটামুটি কতগুলো অঙ্ক আছে তোমরা চেষ্টা করবা, হয়ে যাবে। যদি না হয় তোমরা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারো যে স্যার এই অঙ্কটা কিভাবে করব, আমি তোমাদেরকে যথেষ্ট হিন্ট দিয়ে দিব, তোমরা নিজেরাই করতে পারবে। তাহলে কুলম্বের সূত্র নিয়ে অঙ্কগুলো শেষ। এছাড়া তুমি বর্গক্ষেত্র আয়তক্ষেত্র অঙ্ক থাকতে পারে, তোমরা অঙ্কগুলো নিজেরাই পারবে ঠিকঠাক করে যদি একটু মাথায় বুদ্ধি রাখো বা বুদ্ধি দিয়ে কাজ করে দেখবে অঙ্কগুলো তোমাদের কাছে খুব সহজ মনে হবে। তো এর পরবর্তী বিষয় নিয়ে আমরা আলোচনায় আসছি, ঠিক আছে? কুলম্বের সূত্র এটুকুই পড়বা, এরপরে আমরা পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব। উপস্থিত আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা, তোমরা লকডাউনের মধ্যে বাড়িতে আছো, তোমাদের পদার্থ বিজ্ঞানের যে দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করছিলাম প্রথম পার্ট অর্থাৎ কুলম্বের সূত্রটুকু আমরা দেখেছি, আজকে আমরা ওই চ্যাপ্টারেরই তড়িৎ ক্ষেত্র বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তোমাদেরকে আগের দিন বলেছিলাম এটা হচ্ছে দ্বিতীয় ক্লাস, তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং আমি পাশাপাশি তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দিব অর্থাৎ নোট বা সাজেশন দিয়ে দিব, সেটাকে তোমরা ফলো করে সুন্দর করে পড়াগুলোকে গুছিয়ে রাখবে। আমরা আজকে শুরু করি তাহলে তড়িৎ ক্ষেত্র। আসলে তড়িৎ ক্ষেত্র কি জিনিসটা তোমাদেরকে ভালো করে বলছি, তোমরা ভালো করে এদিকে খেয়াল করে দেখবা যে একবার পড়লে তোমাদের মনে থাকবে। আমরা সবাই চৌম্বক সম্পর্কে জানি, চৌম্বকের যেমন চারপাশে একটা অঞ্চল আছে, সে অঞ্চলের মধ্যে যদি লোহা বা নিকেল থাকে সে ওটাকে আকর্ষণ করে। ঠিক একটা তড়িৎ আধান স্থির যদি থাকে ওই তড়িৎ আধানের চারপাশে যদি এমন একটা অঞ্চল আছে, ওই অঞ্চলের মধ্যে যদি আমরা একটা ক্ষুদ্র আধান রাখি, সেটা ধনাত্মক হোক বা ঋণাত্মক হোক, সে আধানটাকে সে আকর্ষণ করতে পারে অথবা বিকর্ষণ করতে পারে, অথবা আধানটি একটি বল অনুভব করে সে অঞ্চলটাকে বলবো ওই উক্ত আধানটির তড়িৎ ক্ষেত্র। দেখি আমরা বিষয়টা কেমন। সাপোজ ধরলাম এই একটা তড়িৎ আধান, নাম দিলাম আমরা কিউ। এই তড়িৎ আধানটা চারপাশে মনে করি একটা এই অঞ্চল জুড়ে যে কোনো জায়গায় আমি একটা যদি আধান রাখি, ওই আধানটিকে এই আধানটা একটি বল ক্রিয়া করবে। ধরলাম এই বিন্দুতে একটা আধান রাখলাম, সেটা পজিটিভ হতে পারে অথবা নেগেটিভ হতে পারে, তাহলে এই আধানটাকে আকর্ষণ বিকর্ষণ করবে, তার মানে এই অঞ্চলটা হলো এই আধানটা তড়িৎ ক্ষেত্র। তোমাদেরকে একটা জিনিস পরিষ্কার করে মনে রাখতে হবে যে তড়িৎ ক্ষেত্রের জন্য দায়ী হলো উৎস আধান, যেটাকে আমরা সোর্স চার্জ বলবো।
এটাকে বলা আমরা টেস্ট চার্জ অর্থাৎ পরীক্ষক আধান। এই আধানটারও চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র থাকবে, কিন্তু ওটাকে আমরা নেগলেক্ট করব অর্থাৎ বাদ দেব, ওটা যেহেতু আধানটার মানটা খুব কম, এটার থেকে এটার মানটা অনেক কম, তাই এটার তড়িৎ ক্ষেত্রের অঞ্চলটা যতটা বড় হবে এটার অনেকটা ছোট হবে, তাই এটা আমি এর তড়িৎ ক্ষেত্রটাকে বাদ দেব। তো আমরা সংজ্ঞাটা বলবো তড়িৎ ক্ষেত্র কাকে বলে, তাহলে সংজ্ঞাটা আমাদের বলতে হবে কোন তড়িৎ আধানের চারপাশে যে অঞ্চল জুড়ে অন্য কোন একটি আধান রাখলে ওই আধানটি একটি বল অনুভব করে সে অঞ্চলটিকে বলা হয় প্রথম আধানটির তড়িৎ ক্ষেত্র। আর একবার বলে দিই যে কোন আধানের চারপাশে, একটা মনে করলাম আধান, এর চারপাশে যে অঞ্চলের মধ্যে কোন একটি আধান রাখলে সে আধানটি একটি বল অনুভব করে সেই অঞ্চলটিকে বলা হয় এই আধানটির তড়িৎ ক্ষেত্র। তাহলে আমরা বুঝলাম তড়িৎ ক্ষেত্র জিনিসটা কি, ঠিক আছে। বাস্তবে দেখা যাচ্ছে এই তড়িৎ ক্ষেত্র আধান থেকে শুরু করে অসীম পর্যন্ত থাকতে পারে, কিন্তু আমরা দেখেছি যে একটা নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পরে কুলম্বের সূত্র আমরা দেখেছি যে এফ ইকুয়াল টু কিউ ওয়ান ইন্টু কিউ টু বাই আর স্কয়ার। এই সূত্র আমরা দেখেছি যে দূরত্ব যত বাড়বে বলের মানটা তত বাড়বে, অর্থাৎ একটা নির্দিষ্ট দূরত্বে যাওয়ার পর এই আধান দুটির মধ্যে বলের মানটা কমতে থাকে, তাই আমরা তড়িৎ ক্ষেত্রকে একটি নির্দিষ্ট অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ আছে বলে ধরে নেব। তাহলে তোমরা প্রথমে সংজ্ঞাটা পড়বে তড়িৎ ক্ষেত্র কাকে বলে, আবার একটু সংজ্ঞাটা তোমাদেরকে মনে করে দিই যে কোন তড়িৎ আধানের চারপাশে বা চারদিকে যে অঞ্চল জুড়ে অন্য কোন একটি আধান রাখলে সে আধানটি একটি বল অনুভব করে সেই অঞ্চলটিকে বলা হয় উক্ত আধানটির তড়িৎ ক্ষেত্র। মনে থাকবে তাহলে তড়িৎ ক্ষেত্র। আচ্ছা, এবার তোমরা চলে আসো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি, তড়িৎ ক্ষেত্র। তাহলে আজকের প্রথম প্রশ্ন হলো, এক নম্বর পড়লাম আমরা তড়িৎ ক্ষেত্র, আমি তোমাদের প্রশ্নগুলো একটু লিখে দেওয়ার চেষ্টা করি। এক নম্বর পড়লাম আমরা তড়িৎ ক্ষেত্র কি, দুই নম্বর পড়ব তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, এর একক জানবো মাত্রা জানবো, একক মাত্রা। আলোচনা করি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। ধরি একটা সোর্স আধান পজিটিভ ধরলাম, এর চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র রয়েছে, মনে করলাম এই বিন্দুতে একটি একক আধান রাখলাম যার মানটা হলো একক ধনাত্মক অর্থাৎ পজিটিভ, যার মানটা হলো একক হয় এক কুলম্ব, ধনাত্মক আধান মনে করে মনে করা গেল। তাহলে আমরা দেখি যে আধানটি কত বল অনুভব করছে, সেটাই আমরা বলবো প্রাবল্য। প্রাবল্যতার সংজ্ঞাটা এভাবে আমরা বিবৃতি করতে পারি, তড়িৎ কোন আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোন একটি একক ধনাত্মক আধান রাখলে ওই আধানটি যে বল অনুভব করে সেই বলকে বলা হয় উক্ত আধানটির জন্য ওই বিন্দুতে প্রাবল্য অর্থাৎ পি বিন্দুতে প্রাবল্য। আবার তোমাদেরকে বলে দিচ্ছি, কোন তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে একক ধনাত্মক আধান রাখলে ওই আধানটি যে বল অনুভব করে তাকে বলা হয় প্রথম আধানটির জন্য বা উৎস আধানটির জন্য ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে আমরা সাপোজ আমরা বার করি প্রাবল্য কি, মনে করি এই আধানটার মান হলো স্মল কিউ,
কোন ওয়ে দেখবা তোমাদের বইয়ে স্মল কিউ জিরো দেওয়া আছে তাহলে আমরা বলতে পারি এই আধানটি বল কত অনুভব করছে আমরা বলতে পারবো এদের মধ্যে ক্রিয়াশীল বলের মানটা ধরলাম আমরা এফ এই দুটো আধানের মধ্যে এই আধানটার নাম দিলাম না আমি এটা সোর্স আধান এই আধানটার মানে এটার থেকে বহুগুণ বড় তাহলে এই দুজনের মধ্যে বল হলো এফ ইকুয়াল টু তাহলে আমরা বলতে পারবো কিউ জিরো আধানের উপর উপর ক্রিয়াশীল বল এফ তার মধ্যে তার মানে এই দুজনের মধ্যে ক্রিয়াশীল বলের মানটা হলো এফ তাহলে একক আধানের উপর ক্রিয়াশীল বল হবে এফ বাই কিউ জিরো এটা হলো আমাদের প্রাবল্য বা ইন্টেনসিটি যাকে আমরা ই দিয়ে প্রকাশ করি তাহলে এটা হলো প্রাবল্য আর বলের মধ্যে সম্পর্ক আমাদের মতো কিছু জানতে হবে না আগে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের সংজ্ঞাটা পড়তে হবে ভালো কি বলবো সংজ্ঞাটা তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে ধরলাম বি বিন্দুতে একটি একক ধনাত্মক আধান রাখলে ওই আধানটি যে বল অনুভব করে তাকে বলা হয় উক্ত আধানটির জন্য ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য প্রাবল্য সমান সমান অর্থাৎ প্রাবল্য ই সমান সমান এফ বাই কিউ তাহলে মনে থাকবে প্রাবল্য কাকে বলে এখান থেকে আমরা এককটা নির্ণয় করতে পারি এর মাত্রাটা নির্ণয় করতে পারি তাহলে প্রাবল্যের একক আমরা নিজেরাই পারবো করতে তাহলে আমাদেরকে যদি আমাদেরকে বলে প্রাবল্যের রাশিমাল রাখি তাহলে ই সমান সমান আমরা একবারে লিখব এফ বাই কিউ জিরো আর প্রাবল্যের একক আমরা তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য বলতে পারি শুধু প্রাবল্য বলল কোনো যায় আসে না আমি লিখছি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের এসআই একক নিজেরাই পারবা তোমরা দেখো বলের একক বা আধান একক বলের একক কি নিউটন পার আধান একক কি কুলম মনে থাকবে এটা আরেকটা বিকল্প একক আছে মনে রাখবো তোমরা ভোল্ট পার মিটার এটা কি করে আসলো পরে আমরা একদিন দেখবো আলোচনা করে দেখো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সিজিএস একক সি জিএস একক তোমরা নিজেরা বলতে পারবা ডাইন পার ই এস ইউ তাহলে আমাদের দুটা প্রশ্ন উঠলাম এটা তড়িৎ ক্ষেত্র কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি এর একক এবার মাত্রা নিজেরাই বার করতে পারবা মাত্রা এইভাবে আমরা চিহ্ন দিব বলের মাত্রা জানি এম এল টি ইনভার্স টু এম এল টি ইনভার্স টু আর আধানের মাত্রা সবসময় রাখবা আইটি তাহলে এই টোটাল পার্টটা যদি আমরা সাজিয়ে লিখি তাহলে আসবে এম এল টি ইনভার্স থ্রি আই ইনভার্স ওয়ান কখনো কখনো আইটাকে ক্যাপিটাল এও দেওয়াতে থাকতে পারে কারণ প্রবাহ মাত্রা একক অ্যাম্পিয়ার তাহলে আমরা দুটো প্রশ্ন সম্পর্কে মোটামুটি ক্লিয়ার হলাম তড়িৎ ক্ষেত্র কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি এর একক ও মাত্রা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সংজ্ঞাটা আবার একবার বলে দিচ্ছি তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে একটি বিচ্ছিন্ন
একক ধনাত্মক আধান রাখলে ওই আধানটি যে বল অনুভব করে তাকে বলা হয় উচ্চ আধানটির জন্য ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। ঠিক আছে, মনে থাকবে। এবার চলে আসো, প্রাবল্য কোন রাশি? প্রাবল্য হলো ভেক্টর রাশি, কারণ এর মান যেমন আছে এর নির্দিষ্ট দিকও আছে। তার দিকটা কেমন হবে আমরা একটু খেয়াল করি, এটুকু তোমরা ভালো করে দেখে নিবা। তাহলে একক ও মাত্রা কি জিনিস দেখো, আমি তোমাদেরকে প্রাবল্য কোন রাশি একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। মনে করলাম এটা উচ্চ আধান পজিটিভ, এই বিন্দুতে আমরা যেটা পরীক্ষক আধান নিব সেটা অলওয়েজ পজিটিভ নিতে হবে, কিন্তু এর মানটা এটার থেকে অনেক গুণ ছোট। তাহলে এই পি বিন্দুতে রাখা আছে আধানটা, তোমরা বলো তো একে কি করবে, এরা আকর্ষণ করবে বিকর্ষণ করবে? তাহলে নির্ভর করছে উচ্চ আধানের উপর দিকটা, কারণ পরীক্ষক আধানটা আমাদের সবসময় ধনাত্মক হবে, কিন্তু উচ্চ আধানটা যদি পজিটিভ হয় তাহলে এই পরীক্ষক আধানটাকে কি করবে, বিকর্ষণ করবে, অর্থাৎ প্রাবল্যের অভিমুখটা তখন বলবো বহির্মুখী। আর যদি উচ্চ আধান নেগেটিভ হয় তাহলে এই পরীক্ষক আধানটাকে বা টেস্ট চার্জটাকে এ কি করবে, আকর্ষণ করবে, তখন প্রাবল্যের অভিমুখ দেখো আমরা অন্তর্মুখী। তার মানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের অভিমুখটা নির্ভর করছে উচ্চ আধানটার উপর, পরীক্ষক আধানটার উপর নয়। আমাদের মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন দেয় যে প্রাবল্যের অভিমুখ নির্ভর করে কোন আধানের উপর, উচ্চ আধানের উপর না পরীক্ষক আধানের উপর? তাহলে আমরা দেখলাম যে উচ্চ আধানটির উপর, উচ্চ আধানটি যদি পজিটিভ হয় তাহলে প্রাবল্য অভিমুখটা হবে বহির্মুখী, কারণ পরীক্ষক আধানটা সর্বদাই পজিটিভ হবে, কখনো ওটা নেগেটিভ নিব না। আর যদি পরীক্ষক আধানটা আমাদের উচ্চ আধানটা যদি নেগেটিভ হয় তাহলে পরীক্ষক আধানটাকে সে আকর্ষণ করবে, তখন প্রাবল্য অভিমুখটা হবে অন্তর্মুখী। তাহলে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ দুটো ভাবে ব্যাখ্যা করতে পারি, অন্তর্মুখী আর বহির্মুখী। তার মানে উচ্চ আধানটা যদি পজিটিভ হয় তাহলে অভিমুখটা হবে বহির্মুখী, আর যদি নেগেটিভ হয় তাহলে হবে অন্তর্মুখী। তাহলে এই হলো প্রাবল্য একটা কোন রাশি, ভেক্টর রাশি। তোমাদের এগুলা ছোট ছোট জিনিসগুলো ক্লিয়ার করে নিবা, খুব ভালো লাগবে এগুলা পড়লে। তাহলে আমরা জানলাম তড়িৎ ক্ষেত্র কি, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কি, একক কি, মাত্রা কি, এটি কোন রাশি, আবার তার লিখে দিই। আমার প্রশ্নগুলো তোমাদের রিপিট করে দিই, তড়িৎ ক্ষেত্র কি, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, একক, মাত্রা, এটি কোন রাশি? আমাদের এটুকু বিষয় তোমাদের বইয়ের মধ্যে দেখবা, ভালো করে দেওয়া আছে, তোমরা নিজেরাই পড়বা পারো। এবার আমাদের ওখানে অন্যান্য জিনিসগুলো দেয় বল আর প্রাবল্যের মধ্যে সম্পর্ক কি, আমরা জানি ই ইকুয়াল টু এফ বাই কিউ বা এফ বাই কিউ জিরো, তাহলে এফ সমান সমান কিউ ইন্টু এফ কিউ জিরো, ই ইন্টু কিউ জিরো, এইভাবে হতে পারে। যেমন সাপোজ আমরা দেখলাম ই ইকুয়াল টু এফ বাই কিউ জিরো, তাহলে এফ সমান সমান কত, কিউ জিরো ইন্টু, তাহলে এটা কি হবে, প্রাবল্য আর আধানের মধ্যে বা বলের মধ্যে কি সম্পর্ক। ব্যাস এটুকু ক্লিয়ার করে নিবা। এবার চলে আসো আমাদের তিন নম্বর পয়েন্ট পড়তে হবে, কোন বিন্দু আধানের জন্য তার তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে প্রাবল্য নির্ণয়, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা ভালো করে এটা করবে, একদম প্রমাণটা এত ইম্পর্টেন্ট আর বলার শেষ নেই। আমি ভালো করে তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি, তোমরা অবশ্যই এটা করে নিবে।
উত্তর লিখছি আমি। ধরি একটা বিন্দু আধান কিউ, তার থেকে আমার মনে করো এই আর দূরে এই পি বিন্দুতে আমাদেরকে প্রাবল্য নির্ণয় করতে হবে। এই আধানটা বিন্দু আধান, এই আধান থেকে পি দূরে তড়িৎ ক্ষেত্রে এই বিন্দুতে আমরা প্রাবল্য নির্ণয় করব। তাহলে প্রাবল্য নির্ণয় করতে হলে এখানে আমাকে কি রাখতে হবে, একটি একক ধনাত্মক আধান রাখতে হবে। ওই আধানটি যে বলটা অনুভব করবে সেই বলটাই হলো এই বিন্দুটাতে এই আধানটার জন্য প্রাবল্য। তাহলে আমরা নিজের মতো লিখি, তার ভাষা লিখবো কি, আমরা মনে করি কিউ একটি বিন্দু আধান বায়ু বা শূন্য মাধ্যমে আছে রয়েছে। ওই আদান থেকে আর দূরে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। আমি যে ভাষাটুকু লিখলাম তোমরা পরিষ্কার বুঝতে পারছো, কি একটি আধান বিন্দু আধান, ওই আধান থেকে আমাদের পূর্ণ মাধ্যমে আছে বায়ু বা শূন্য মাধ্যমে। আগে দিন বলেছিলাম সবসময় আমরা যা পরীক্ষা নিরীক্ষা করবো সবসময় শূন্য বা বায়ু মাধ্যমে করবো, ধরলাম বায়ু বা শূন্য মাধ্যমে আছে। ওই আধানটা থেকে আর দূরে পি বিন্দুতে আমাদের প্রাবল্য নির্ণয় করতে হবে। তাহলে কি পি বিন্দুতে কি রাখবো, একটি একক ধনাত্মক আধান রাখবো। তাহলে কি রাখবো, এখানে করতে হবে, তাহলে পি বিন্দুতে একটি একক ধনাত্মক আধান রাখলে সেটি যে বল অনুভব করে তা হবে উক্ত আধানটির জন্য ওই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, একই কথা ক্ষেত্র প্রাবল্য। ব্যাস ভাষা শেষ, এটুকু আমাদের ভাষা লিখতে হবে, লেখার পরে আমাদের সমীকরণটা দিতে হবে। তা ভাষাটুকু একবার দেখানো, ধরি কি একটি বিন্দু আধান বায়ু বা শূন্য মাধ্যমে আছে, ওই আধান থেকে আর দূরে পি বিন্দুতে আমরা প্রাবল্য নির্ণয় করব। তাহলে পি বিন্দুতে একটি আমাকে একক ধনাত্মক আধান রাখতে হবে,
আর ওই একক ধনাত্মক আধানটি যে বল অনুভব করবে, যে বল অনুভব করবে সেই বলটি হবে বা সেই বলের মানটাই হবে ওই বিন্দুতে এই আধানটার জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে ব্যাস এইটুকু বোঝা গেল। এবার আমাদের এখানে প্রাবল্যের রাশিমালটা দেখতে হবে, এটুকু মিশিয়ে দিচ্ছি, ভাষাটা আবার ক্লিয়ার করে নেবা। তাহলে এখানে লিখবো আমরা কুলম্বের সূত্র অনুসারে, অতএব কুলম্বের সূত্রানুসারে সারে সবসময় এসাই করছি আমরা, এফ না লিখে আমরা কি লিখবো, এফ ইকুয়াল টু জানা আছে আমাদের ওয়ান বাই ফোর পাই এপসাইলন জিরো শূন্য মাধ্যমের ক্ষেত্রে কিউ ওয়ান ইনটু কিউ টু বাই কত আর স্কোয়ার, আমরা এটা কুলম্বের সূত্র জানতাম। কিন্তু এখানে দেখো তোমরা যে একটা আধান আছে, একটা আধান মানটা কত, কিউ ওয়ানটাকে মনে করলাম কিউ আর কিউ টুটাকে মনে করলাম ওয়ান, তাহলে এখানে কি হবে বলতো, তাহলে এখানে আমাদের অ্যাকচুয়ালি হবে কিউ ওয়ানটা হয়ে যাবে কিউ আর কিউ টুটা হবে কত, যেহেতু আমরা একক আধান বলে দিয়েছি আমি একক আধান ওয়ান, তখন কি বলটাকে তখন প্রাবল্য বলবো, কারণ সংজ্ঞা আমরা বলেছি একক আধান যে বল অনুভব করে সেটা হচ্ছে প্রাবল্য। তাহলে রাশিমালাটা কি হলো শেষে আসলো, তাহলে ই সমান সমান ই সমান সমান কত হবে বলতো, কিউ বাই ফোর পাই এপসাইলন জিরো আর স্কয়ার, এটা হলো এসআই আর সি জি এস হবে শুধু কিউ বাই আর। তাহলে প্রাবল্যের মানটা পারলাম, রাশিমালাটা পারলাম প্রতিষ্ঠা করতে, এবার এর এককটাও জানি, প্রাবল্যের এককও জানি, মাত্রাও জানি, সব জানা হয়ে গেল। আমাদের এটুকু আগে বিষয় ক্লিয়ার করে নিতে হবে। তাহলে একটা দুটা তিনটা প্রশ্ন আমরা আজকের মতো করলাম, তাহলে এই আমাদের প্রাবল্য জানলাম। এটা আমাদেরকে একদম ভালো করে করতে হবে, তোমরা এটা এখন তো এখানে এর পরে সমীকরণ হবে, যেহেতু জায়গা নেই আমি উপরে লিখলাম, তোমাদেরকে বক্স করে সুন্দর করে ঘিরে নিতে হবে। যারা প্রথম চেষ্টা পড়োনি তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে, কিন্তু অসুবিধা কিছু না, যদি তোমরা মন দিয়ে শোনো দেখবা খুব ভালো লাগবে, যে তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারটা খুবই ভালো লাগবে, এত ইন্টারেস্ট আর বলার মানে কি বলবো। তাহলে তিনটা প্রশ্ন হলো, তড়িৎ ক্ষেত্র কি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি, একক মাত্রা, এটি কোন রাশি, কোন বিন্দু আধারের জন্য তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে প্রাবল্য নির্ণয় সেটাও করে দিলাম। একবার একটু করে আবার আলোচনা করি, তড়িৎ ক্ষেত্র কি তোমরা ভালো করে শোনো, আমার সঙ্গে বলার চেষ্টা করবো। কোন তড়িৎ আধানের চারপাশে যে অঞ্চল জুড়ে তার আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভূত হয় বা তার প্রভাব অনুভূত হয় সে অঞ্চলটিকে বলা হয় উক্ত আধানটির তড়িৎ ক্ষেত্র। যেমন আমরা এলিভারে পড়েছিলাম মহাকর্ষ ক্ষেত্র, যে কোন গ্রহের চারপাশে যে অঞ্চল জুড়ে বা কোন একটা বস্তু চারপাশে যে অঞ্চল জুড়ে তার মহাকর্ষ বল অনুভব হয়, শুধু ওই জায়গায় খালি কি কোন আধানের চারপাশে যে অঞ্চল জুড়ে একটি আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভূত হয় সেই অঞ্চলটিকে বলা হয় উক্ত আধানটির তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি, আমি একটু আগে বললাম তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে, যেমন মহাকর্ষ প্রাবল্য পড়েছিলাম ঠিক একই রকম, তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে একটি একক ধনাত্মক আধান রাখলে সেটি যে বল অনুভব করে সেই বলকে বলা হয় উক্ত বিন্দুতে উৎস আধানটির জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তারা প্রাবল্য নির্ভর করে উৎস আধানটির উপর, পরীক্ষক আধানটির উপর নয়, কারণ পরীক্ষক আধানটির মান অতি ক্ষুদ্র, কারণ একক আধান। প্রাবল্যের একক জানলাম, যেহেতু বলের একক বাই আধান, তাহলে এসআই একক হলো নিউটন পার কুলম বা ভোল্ট পার মিটার, আর সিজিএস একক হলো ডাইন পার এসইউ। মাত্রা তোমাদেরকে বার করে দিলাম, এম এল টি ইনভার্স থ্রি আই ইনভার্স ওয়ান, আর এটি কোন রাশি, ভেক্টর রাশি বলে দিলাম, প্রাবল্য ভেক্টর রাশি, এর অভিমুখটা নির্ভর করছে উৎস আধানের উপর। উৎস আধান যদি পজিটিভ হয় তাহলে প্রাবল্যের অভিমুখ হবে যে বিন্দুতে নির্ণয় করবো সেখান থেকে বহির্মুখী,
আর যদি উৎস উপাদানটি নেগেটিভ হয় তাহলে প্রাবল্যের অভিমুখ হবে যে বিন্দুতে নির্ণয় করব সেখান থেকে অন্তর্মুখী অর্থাৎ উৎস উপাদানের দিকে দেখাবো। তার মানে অভিমুখটা হচ্ছে উৎস উপাদান থেকে বহির্মুখী পজিটিভ হলে আর নেগেটিভ হলে উৎস উপাদানের দিকে অর্থাৎ অন্তর্মুখী। এবার কোন বিন্দুর ক্ষেত্রে প্রাবল্য যদি আমাকে নির্ণয় করতে বলে তাহলে কুলম্বের সূত্র প্রয়োগ করে তাহলে আমরা এটুকু ভাষা লিখে পরিষ্কার করে দেবো। ভাষাটা তোমরা নিজেরা দেখতে পাচ্ছ, প্রথমে ছবিটা দিতে হবে, মাস্ট ডায়াগ্রামটা দেওয়ার পরে তোমাদেরকে এই ভাষাটা লিখতে হবে কি মনে করি কি একটি বিন্দু আধান বায়ু বা শূন্য মাধ্যমে রয়েছে। আমি লিখলাম ওই আধান থেকে আর দূরে পি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে হবে। পি বিন্দুটা অবশ্যই এই আধানটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে থাকতে হবে, নির্ণয় করতে হবে। তাহলে কি করতে হবে, আমরা সংজ্ঞা অনুসারে কি বলতে পারবো, এখানে কেউ যদি ওই ভাষাটা না লেখে লিখতে পারে প্রাবল্যের সংজ্ঞা অনুসারে ওই পি বিন্দুতে একটি একক ধনাত্মক আধান রাখলে ওই আধানটি যে বল অনুভব করে তা হবে ওই বিন্দুতে এই উৎস আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। প্রাবল্য কুলম্বের সূত্র অনুসারে লিখবো, কুলম্বের সূত্র অনুসারে এফ সমান সমান আমরা জানতাম কিউ ওয়ান কিউ টু বাই ফোর বাই এপসাইলন জিরো আর স্কয়ার। আমরা ওখানে একটা যদি একক আধান হয় মনে করলাম কিউ ওয়ানটাকে কিউ ধরলাম আর কিউ টুটাকে ওয়ান, কারণ একক আধান রাখতে হবে, তাহলে এখানে কি হলো ওয়ান বাই ফোর বাই এপসাইলন জিরো কিউ ওয়ান ইন্টু কিউ টু বাই আর স্কয়ার, তখন এফটা হয়ে যাবে ই, তখন ই দ্বারা প্রকাশ করা হয়। এটা হলো প্রাবল্যের রাশিমালা। তোমরা এটুকু একদম ক্লিয়ার করে নিবা, ঠিক আছে? এর পরবর্তী ক্লাসটা তোমাদেরকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ছাড়াও পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করব, প্রাবল্যের কিছু প্রবলেম করাবো। আজকে এটুকু একদম তোমরা ক্লিয়ার করে নিবা।